নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে যাচ্ছি প্রাইম নিউজে। অবৈধ সম্পর্কের জেরে নিজের স্ত্রীকে নির্যাতন করে স্বামী। আমরা চাই এক সুস্থ স্বাভাবিক সমাজ, কিন্তু বারবার কিছু এমন কিছু দৃশ্য আমাদের চোখের সামনে আসে যা আমাদের সমাজকে বিষিয়ে দেয়। মাস্টার পাড়ার রতন ভৌমিকের স্ত্রী পিঙ্কি দাস বহুদিন ধরেই নির্যাতিত হচ্ছে নিজের স্বামীর কাছে। কোনো রকম আর্থিক সাহায্য করে না স্বামী। চলুন দেখে নেই উনি কি বলছেন। আমি আর আগে বসে, আমার তো টাকা নাই। হ্যাঁ, কালকে ফোন করছে, আমার টাকা দিয়ে যাও। কত মান অনেক বাড়াইতেছে, সুপারি বাগান গাছ তো অনেক বাড়াইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু না। কিন্তু হেরে বয়ে দিছি এরকম কথা, তো আমি কইছি না, আমার তো এই মন্ত্র না, তুমি তো ফুলের গর্চ দিবা, আমার না দো, আমি কাজ করে রাখাম, ফুলের তো দিতিব, এই ফুলের এই সব ধরনের গালাগালিজ করছে ফুলারে। তাই আমি কই তাহলে তোমার বাই তখন আমো আইবি, ধরুন কুত্তার দোয়ারে খাও মো, তোর আমি নিজেও কাটতে খাইলাম, তোর কোদাল দিয়ে কাটুম, তখন আইসি করে দেবো ভালো কথা, আমি তোমার বাই যে কমু, তুমি যে লুকাই রাখছো, লুকান না তো হইতো না। আমার কইছে বাই টানবো, বাই টানবো, বাড়ি করে দেবো, জায়গা করে দেবো, আমার কিছুই করে না। একটা টাকা অনেক পয়সা না, ফুলা একটা জন্ম দিছে, আমি কইছি তাহলে আমার একটা জায়গা করে দাও, তাহলে তোমার আর সংসারে দরবার হইতো না। আমি কি আগে মেরিট আমি জানি জানি না, আমি হেদের আইসি না, হে জোর জবস্তি করেছে না, হে কইছে আমি টাকা দিবো, পয়সা দিবো, খাওয়ান দিবো, তুমি আমার কাছে থাকবা। আজকাল 4-5 বছর ধরে কি অশান্তি, মায়ের দূর করে জায়গা জায়গা গিয়েছিল, বাড়া থাকতেছি, কোনো বার শান্তি নাই। আমরা দেখতেছি এখানে স্কুলে এসে দাঁড়িয়ে আসলে আমরা তাহলে মতো জামাই আর মিসেস হইব, তাহলে হঠাৎ করে বাচ্চাটারে আর মিসেস গলা ভিতরে রাস্তার মিডিলের ভিতরে পৌঁছতে ধরে লেছি। সিপিআইএম এর প্রবীণ নেতা ও প্রাক্তন মন্ত্রী সুবোধ দাস রবিবার সন্ধে 7:20 জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ত্রিপুরা রাজ্যকে সুন্দর রাজ্য গড়তে তার অনেক অবদান ছিল। প্রথমে মহাকরণ, এরপর বিধানসভা এবং শেষে পার্টি অফিসে নিয়ে আসা হয় ওনার মৃতদেহকে। পার্টি এবং জনগণ অন্ত প্রাণ, তিনি ছাত্র অবস্থাতেই যখন কৈলাসহর কলেজে পড়তেন 1963 সালে, তখন থেকেই তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। এবং আপনারা এটা জানেন যে 1964 সালে কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছিল মতাদর্শ কারণে এবং সিপিআইএম গঠিত হয়েছিল, তিনি সিপিআইএমে যোগ দেন। তিনি কৈলাসহর থেকে ধর্মনগরে পাকাপাকি চলে আসেন এবং সেখানে পার্টি সংগঠনকে জনগণের মধ্যে প্রসারিত করতে এবং কৃষক সংগঠনকে শক্তিশালী করতে আত্মনিয়োগ করেন। আজকে প্রাইম নিউজ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর ও আপডেট পেতে চোখ রাখুন আমাদের সোশ্যাল বাংলার পর্দায়। দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। নমস্কার।